গুড মর্নিং, আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এই আজকের এই ব্লগটা মোটামুটি উইকডেজই ভাবো, তোমরা মোটামুটি বলছি। তো সকালবেলা উঠে সমস্ত রকমের রান্না টান্না করা হয়ে যাওয়ার পরে কিন্তু এইখানে আমি দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, আর ভেবো না ওয়েদার খুব ভালো, প্রচণ্ড গরম। তো চেরি এখনও ঘুমোচ্ছে, তো চেরিকে এবার আমি উঠিয়ে পরে রেডি করব, প্লাস নিজেও আমি রেডি হব। আমি স্নান করে পরে বেরোবো চেরিকে স্কুলে ছাড়তে, তো এইভাবে ওকে আমি ওঠাই। তো আজকে আমি চেরিকে এই ড্রেসটা পরিয়েছি আর চুলের হেয়ারস্টাইলটা একটু চেঞ্জ করে দিয়েছি, না হলে ক্লিপ লাগালে ও খুলে দেয়। তো আজকে ক্লাসরুমে ওদেরকে বসানো হয়েছে, এটা ওর সেকেন্ড ডে ক্লাসরুমে বসানো হয়েছে। তো আমি একটু ভাবলাম ক্যাপচার করে নিই যে ও অ্যাকচুয়ালি কী করে। আজকে ওর মুডটা ভালো ছিল বলে বেশি কাঁদেনি। দেখো, ব্যাগ থেকে নিজেই জলের বটলটা বের করছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে আমি গাড়িতেই আছি অ্যাকচুয়ালি। তো আমরা একটু বেরিয়েছি খাবো বলে, মানে বাইরে খাবো বলে। দুটোই নিয়ে আসবো, রাখো না। তো আফটার লং ওয়েট, মানে অনেক দিন পর, যাস না যাস না যাস না ওদিকে যাস না, আফটার লং ওয়েট অফ, মানে অনেক দিন পর আমরা এরকম বাইরে বেরোচ্ছি, বাইরে খেতে বেরোচ্ছি অ্যাকচুয়ালি। তো একটু দাঁড়িয়েছি কারণ সুমানদা একটা ওষুধ নিতে বেরিয়েছে, ব্লক থাকছে। আর চেরি আজকাল এত দুষ্টুমি করছে, মানে কি বলবো। এখানে না বীভৎস গরম, একটুক্ষণ যদি এসি ছাড়া থাকা, মানে অ্যাকচুয়ালি এটা ওপেন করা আছে বলে এত আওয়াজ আসছে। তো আমরা যে এখানে এসেছি, মানে রেস্টুরেন্টে এসেছি কোনো একটা ছুটির দিন দেখে কিন্তু আসিনি, কারণ বিগত কয়েক সপ্তাহ ধরে সুকান্তর সানডেটাও অফ পাচ্ছে না, মানে আমার হাজব্যান্ডের অফিসে সানডেটাও অফ পাচ্ছিল না। এর আগেও বলেছি যে কিছু ইমার্জেন্সির জন্য ওকে এখন যেতে হচ্ছে, যেহেতু ও পাওয়ার সেক্টরে কাজ করে না। তো এনিওয়েজ, তো এখানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে না খুব সুন্দর লাইটিং বগেরা করা আছে আর কি, আগে ছিল না, রিসেন্ট করেছে। তো চেরির ওটা খুব ভালো লেগেছিলো। আর এখানে মিউজিক চলছিল তাই আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ না হলে আমি কিন্তু এখানে কথাও বলেছিলাম। তো এই হলো, তো চেরির জন্য যখনই আমি কোথাও যাই আর কি, বাইরে যাই বা রেস্টুরেন্টে খেতে যাই না কেন, আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাই। হয়তো এটা শুনে অনেক একটু মিচমিচ করবে, কিন্তু অনেকে হয়তো অনেক বলবে, কিন্তু আমি নিয়ে যাওয়াটাই প্রেফার করি, না হলে ও আমাদের খাবারটা খেতে পারবে না। আমার কেমন লাগে যে আমরা খাচ্ছি ও খাবে না। তো আজকে আমি ওর জন্য বাড়ির থেকে ফ্রেঞ্চ ফ্রাই আর একটু ভাত নিয়ে গেছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাই চেরি খুব পছন্দ করে, তো সেটাও খুব মজা করে খাচ্ছে। আর এই যে ছবি তোলা হচ্ছে, অ্যাকচুয়ালি চেরির, চেরি বসে ছবি তোলে না অ্যাকচুয়ালি, ওর জন্য ছবি তুলতে গেলে ভিডিও করতে হয়। তো এখন বাজে 5:45, আই গেস 1 মিনিট, 5:45 বাজে আর এখনও পর্যন্ত মানে সূর্যাস্ত হয়নি, তো সেই কারণে লাইটটা আসছে। তো আফটার আ লং টাইম, আমি সবসময় বলছি লং টাইম, লং টাইম, ইয়েস লং টাইম, মানে অনেক কিছু জিনিসই লং টাইম, আফটার লং টাইম হচ্ছে, সেই কারণেই বলছি। তো ব্যাপারটা হলো আমি চুলটা একটু স্ট্রেটনিং করার জন্য একটু বসেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে স্ট্রেটনিংটা করা যাক, আর বেসিক্যালি আমি কীরকম করে করি সেটাও তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। তো আমি স্ট্রেটনিং করার আগে এটা লাগাই, অ্যাকচুয়ালি আমার হিট প্রোটেক্টর হিসেবে এটাই লাগাই, কোনো প্রমোশনের জন্য বলছি না, বাস বলছি সত্যি কথা, যেটা সত্যি কথা সেটা বলছি। তো এবারে আমি মানে এরকম ভাগ করে নেব, ক্রাউন এরিয়াটা আলাদা করে নেব, আমার কাছে অতগুলো ক্রেচার নেই, জাস্ট খোপার মতো করে নেব। তো আমি দুটো ভাগ করে নিয়েছি, হ্যাঁ রে, ফার্স্টে আমি নিচের পোর্শনটা করব, আর একটা কোম নিয়ে নেব। আমার এই স্ট্রেটনারটা না কেনা হয়েছিল, চারি চারি চারি, হ্যাঁ আমার এই স্ট্রেটনারটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, মোটামুটি 2015 বা 2016 হবে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু
চুল স্ট্রেট করার জন্য কিনিনি, আমি কায়দা মেরে কিনেছিলাম। তখনকার দিনে এই টেকনিকটা ইউটিউবে খুব চলছিল যে স্ট্রেটনার দিয়ে চুল কার্ল করা। তো যেহেতু যাদের স্ট্রেট হেয়ার থাকে না তারা চায় কার্লি হেয়ার, আর যারা কার্লি হেয়ার থাকে তারা সবসময় চায় যে তাদের স্ট্রেট হেয়ার হয়ে যায়। এরকম ছোটো ছোটো পোর্শন নিয়ে আমি করছি, যখন দরকার পড়ে যখন মনের ইচ্ছে হয় তখন এটা করে নিই। বাট কী বলতো, সময়ের অভাবে আমি করতে পারি না, কারণ স্ট্রেটনিং করাটা অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। এখন আমার একটু টাইম আছে, সেই কারণে আমি করে নিয়েছি। কারণ আজকে চেরি একটু দুপুর মানে সন্ধ্যাবেলার দিকটা তাড়াতাড়ি উঠে গেছে, সন্ধ্যেবেলা বলছি নয় আর কি, উঠে গেছে তাড়াতাড়ি। রাইট, চেরি নড়ে যাচ্ছে, নড়ে যাচ্ছে তো। বাট কালকের থেকে, কালকে অ্যাকচুয়ালি চেরি খুব ইরিটেট হয়েছে ওর সর্দিটা নিয়ে, কালকের থেকে মাছ বেটার আছে। ওষুধ দিয়ে দিয়েছিলাম তো, প্লাস ড্রপটাও দিচ্ছিল। চলো আমি এটা করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে করতে করতে গল্প তো করা হলো, বাট তোমরা একই জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাবে আই গেস। আমি এই জিনিসটা খুব বারবার বলি তাই না, তোমরা বিরক্ত হও, সরি আওয়াজ আসলে এটা সব এটাতে আটকে গেছিলো। তো আমি এটা করে নিই, আমি মাইকটাই লাগাতে ভুলে গেছিলাম। যেটা হলো, প্রথমে আমি নিচের পোর্শনটা যখন করে নিলাম তারপর এটাকে এক সাইডে করে নিয়েছি। এটাকে একটু বেঁধে নিতেও পারো পারলে, ঠিক আছে না, দেখো কী সুন্দরভাবে হয়েছে। অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে আমার হেয়ার কালার নিয়ে একটু একটা ডিটেলসে ভিডিও বানাতে অনেকে জিজ্ঞেস করেছিলো, তো সেটা আমি করবো, রিসেন্টলি করবো। আমি একটু কালারটা আমার আবার টাচ আপ দরকার আছে, তো এই জায়গাটা আমার একটু বাকি আছে, এটা করবো। তো তারপর এটা অ্যাকচুয়ালি খুলে গেল, তো তারপর এই এই এরিয়াটা করবো, ঠিক আছে, যাতে একসঙ্গে না জড়িয়ে যায়। সেই কারণে আমি জড়িয়ে যায় বলতে, যাতে এক জায়গাতে না হয়ে যায়, ঘেমে গেছে দেখছো তো। তো এইটা হয়ে গেলে আমি আমার লাঞ্চ সরি তো এটা হয়ে গেলে আমি আমার ডিনারটা বানিয়ে নেবো, তারপর দেখি ছেড়িকে নিয়ে একটু নিচে যাবো। দেখো তা আলটিমেট তো এরকমভাবে খোলা তো রাখতে পারবো না, আবার বাঁধাই হয়ে যাবে, তাও একটা ভালো লাগে। তো আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন রান্না করতে যাবো, চিরিকে খাওয়ানো দাওয়ানো তো হয়ে গেছে, রান্নাটা করতে যাব। সো আজকে রান্নাটা করছি হচ্ছে তড়কা। এত কারেন্ট যাচ্ছে, করতে নেই, হাতে লেগে যাবে। ওটা হাতে লেগে যাবে, তো চলো যাওয়া যাক রান্না করতে। আর আজকের এই ব্লগটা হয়তো একটু লেট করে যাবে, বা আমি রান্নাটা কী দেখাবো, একই তড়কা, তড়কা তো অনেকেই জানো তোমরা, রান্না হয়তো দেখাবো, চলো। তো আমি রান্না করে চলে এসেছি তড়কাটা বানাতে। তো তড়কাতে বেসিক্যালি আমি যেগুলো দিই সেগুলো হলো রসুন কুচি, এটাতে আমার রসুন কুচি। আমি ফার্স্টের দিকেই মানে উইকটা চালানোর জন্য প্ল্যান করে নিই যে কী কী লাগবে, সেই হিসাবে আমি রসুনটা ছাড়িয়ে রেখে দিই, বাকিটা আদা রসুন বাটা করে রেখে দিই, পরের ভিডিওতে পাবে, ঠিক আছে। হ্যাঁ, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর লাগে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা, একটা ডিম ফাটিয়ে দেবো, অবভিয়াসলি ওটা লাগবে। আর সবথেকে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো এটা, তড়কা মশলা, যেটা হলো সানরাইজের তড়কা মশলা, এটা খুব লাগবে। আর আমার ডালটা আমার সেদ্ধ করে রাখা আছে, আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবারে চলো পেঁয়াজটা কাটা যাক, পেঁয়াজ কুচি লাগবে, কাঁচা লঙ্কা, রসুন কুচি, চলো ফটফট করে নিই, তারপরে ব্লগটাও তো আপলোড করতে হবে, রাইট? কারণ আজকে খুব আনপ্ল্যান্ডভাবে এটা হয়েছে, কবে থেকে স্টার্ট করেছিলাম এখনও পর্যন্ত শেষই করতে পারলাম না, এই রান্নাটা দেখিয়ে ব্লগটা শেষ করব, ঠিক আছে। তো চলো দেখো, টমেটো, তো এই যে এত লম্বা লম্বা লঙ্কাগুলো না, আজকে এবারে খুব ঝাল
খুব ঝাল হয়েছে। আর আমার লঙ্কা ঝাল না হলে আমার একটু মানে এখানে মাঝে মাঝে একদমই ঝাল থাকে না, মানে একদমই থাকে না, তো মানে মনে হয় যে এটা লঙ্কাটা কেন কিনলাম, মানে এটার গন্ধটা শুকলেই ভেতরটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা তো নয়। হ্যাঁ বল, ঘেমে অস্থির হয়ে গেছি। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা টাস্ক হয়ে যায়, ঘেমে অস্থির হয়ে গেছি। ভাবছিলাম রান্নাটা করে পরে নিচে যাবো সেদিকে নিয়ে, এই গরমে কি নিচে যাবো, তো যাই হোক। হ্যাঁ যাচ্ছি, দাও। তো যাই হোক, হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলো না। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। আমি পরের ব্লগে দেখা করছি, কালকের ব্লগে দেখা করছি, ঠিক আছে? টাটা, কী হলো, চলো, গুড নাইট।